তো জাস্ট দেখো সবকিছু মেশিন বাগেরা সব এসে গেছে, জাস্ট এই ইন্টেরিয়ার গুলো সব হচ্ছিল, প্রচুর বিজি ছিলাম। ভেতরে ঢুকে গেছি এখন, তো মোটামুটি কিছুই পছন্দ হচ্ছে না। চলিয়ে শুরু করতে হ্যাঁ। গুড ইভিনিং এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। তো আজকে অনেক দিন পর মানে একটা ব্লগ করতে চলেছি, তো মাঝে প্রচুর ব্যস্ত ছিলাম, তো আমার একটা নতুন বিজনেস স্টার্ট হতে চলেছে, তো সবটাই দেখাবো। তো তোমাদের কি মানে কবে কখন কি চালু হয়েছে, তো মাঝে এখন একটা জিএসটি প্রবলেমের জন্য অনেক দিন ধরে জিনিসটা সব এসে আছে, তো নিচে তোমাদেরকে দেখাবো। এটা আমার বাড়ির নিচেই হচ্ছে, আশা করি খুব শিগগিরই সব কিছু হয়ে যাবে। তো সব কিছু মোটামুটি তো মানে কি বলবো, কোম্পানির সাথে সব কিছু ডিলিংস, সব কিছু এভরিথিং, সব কিছুর জন্য মানে একদম কোথাও যেতেও পারেনি, মানে ব্লগও শেয়ার করা হয়নি। তো আশা করি এবার থেকে ব্যাক টু ব্যাক ব্লগ আসবে, তো যেদিনকে আমার দোকানে ওপেনিং হবে তো সব কিছুই দেখাবো তোমাদেরকে, কী আছে না আছে সব কিছু ডিটেলস সবই জানতে পারবে। তো এখন এখন যাচ্ছি, আজকে থেকে জাস্ট স্টার্ট করলাম পুজোর শপিং, এখন জাস্ট বেরোবো, একটা দাদা দাঁড়িয়ে আছে মধ্যমগ্রাম চৌমাথাতে, তো ও আর আমি যাব। তো দেখি আমাদের এখানে কাছে কাছের মধ্যে জুডিও আছে, প্লাস রিলায়েন্স ট্রেন নতুন খুলেছে, দুটোতেই যাব। তো দেখি কী নতুন আছে, তো আজকে আপাতত মোটামুটি দেখি এখানে কী পাওয়া যায়, তো নাহলে কালকে ধর্মতলা যাচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো। नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। तो जस्ट देखो सब কিছু মেশিন वगैरह সব এসে গেছে, জাস্ট এই ইন্টেরিয়র গুলো সব হচ্ছিল, প্রচুর বিজি ছিলাম। তো এটা একটা ব্র্যান্ড, তো এটার ব্যাপারে আপাতত কিছু বলছি না, এটা এটা নিয়ে একটা পরে একটা ভিডিও আসবে। তো এখানে সব এসে গেছে, তোমরা দেখলে যে কি ওপেন হতে চলেছে, সেটা এখন কিছু বলবো না, এটা জাস্ট যেদিন ওপেন হবে সেদিনকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো আশা করি তোমাদের সাপোর্ট পাবো। তো এখন ওই দাঁড়িয়ে আছে, কন্টিনিউ কল করে যাচ্ছে, তো এখন যাওয়া যাক, তো ওখানে গিয়ে দেখাচ্ছি, তো কিছু যদি কিনি সবটাই দেখাবো। ভেতরে ঢুকে গেছি, এখন ওপরে যাচ্ছি, জেন্টস সেকশনটা ওপরে ওপরে যাচ্ছি, দেখি কি কালেকশন আছে। তো মোটামুটি কিছুই পছন্দ হচ্ছে না, ওর এই দাদার জন্য মেনলি এসেছিলাম, সেরকম ভালো একটা কিছু কালেকশন নেই। তো মোটামুটি এই দেখতে পাচ্ছ সব কেনাকাটা হয়ে গেছে অলমোস্ট, এখন সাইড পাশে তো রিলায়েন্সও যেতে পারে, আর হয়তো মনে হয় কালকে স্পেনের যাওয়া হবে না। মোটামুটি সব কেনা হয়ে গেছে, যা হাতের সামনে এসছে সব মোটামুটি নিয়ে নিয়েছে,
এখন আবার বলছে জিন্সের জন্য পাঁচের রিলায়েন্স আছে, বেকার কালেকশন পুরো, মানে রেগুলার ইউজারে যারা ইউজ করবে তাদের জন্য ঠিক আছে, বাট মানে এমনি পুজো পারপাসের জন্য একদম ঠিক নেই। তো দেখো এই এই পুজোর সিজনে হিসাব মতো থাকার কথা, জেন্টস সেকশনে একজন, বিলিংয়ে আর লেডিসে একজন, আর এখানে একজনকে রেখে দিয়েছে পুরো সেকশনে পুজোর সিজনে। পুরো কি বলবো, মানে যা তা অবস্থা, আধা ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছে। সো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন রিলায়েন্স আর যাবো না, তো ভাবছি কালকে কালকে আবার আসবো, দেখা যাক কি রিলায়েন্সের কালেকশন কি আছে না আছে। আমি কিছু কিনিনি, ও আমার যা কিনেছে আমার দাদাই কিনেছে, তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে।